আসসালামু আলাইকুম। আজকে দেখব আমরা কিভাবে আমাদের মার্কশিট বা রেজাল্ট দেখতে পারবো। মূলত ন্যাশনাল ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছেন, অনার্স, ডিগ্রি, মাস্টার্স, প্রফেশনাল বিবিএ যারাই আছেন, প্রফেশনাল সিএসসি যারাই আছেন, তারা কিভাবে নিজেরা নিজেদের মার্কশিটগুলো বের করতে পারবেন সেটাই দেখব। তো চলুন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই। এখানে আমরা লিখব nu.ac.bd/results, এই ওয়েবসাইটে আমরা চলে যাব। এখানে আসার পর আমরা এই যে বাম পাশে লক্ষ্য করব, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, প্রফেশনাল, অন ক্যাম্পাস অনেকগুলো অপশন আছে, আপনি যেটা সেটাতে ক্লিক করবেন। তো আমি এখানে প্রফেশনালে ক্লিক করছি, প্রফেশনাল বিবিএ। প্রফেশনাল ক্লাসে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, সেম ডিগ্রি বা অনার্সের ক্লিক করলেও সেরকমই চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, কোন রেজাল্টটা বের করতে চান সেটা চলে আসবে। মাস্টার্সের ক্ষেত্রেও সেম। তো আমি এখান থেকে প্রফেশনালটাতে ক্লিক করব। প্রফেশনালে আপনার এই যে বিবিএ প্রফেশনাল, এটা আমি সিলেক্ট করছি, আপনাদের যেটা সেটা সিলেক্ট করবেন। আপনি বিবিএ প্রফেশনাল সিলেক্ট করলাম এবং এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্টে আমরা দেখব। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে এবং এখানে আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেব। তারপর আমরা আমাদের সেমিস্টার, কোন সেমিস্টার রেজাল্ট আমরা বের করতে চাই। মূলত এটা প্রফেশনাল যারা আছেন তাদের সেমিস্টার ওয়াইজ হয়, তো আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল সেমিস্টার ওয়াইজ বের করতে পারবেন, আবার ফাইনাল রেজাল্টটাও বের করতে পারবেন। তো আমি ফাইনাল রেজাল্টটাই বের করছি। এখানে এক্সাম ইয়ারটা আমরা দিয়ে দিব, আমাদের পাসিং ইয়ারটা কত সেটা দেখে দিয়ে দিব। তারপর সার্চ রেজাল্টে ক্লিক করব, সাথে সাথে আমাদের সামনে আমাদের রেজাল্টটা চলে আসলো। এখন এটা আমরা আমাদের ফোনে কীভাবে সেভ করবো সেটা দেখবো। এই যে প্রিন্ট অপশন আছে এখানে, এই প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে আমাদের এখানে অপশন চলে আসবে সেভ করার, সেভ অ্যাজ পিডিএফ লেখা আছে। তো এখান থেকে আমরা জাস্ট এই যে সেভ বাটনে ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করলে আমরা এখানে যে চাইবে যে এখানে কোথায় আমরা সেভ করব, এই যে সেভে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে গেলে আমরা দেখতে পাবো ফাইলটি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের রেজাল্টের পিডিএফ ফাইলটি চলে আসলো। এটা আমরা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে যদি আমরা এটা সেন্ড ফাইল করি বা তাদেরকে মেইলে বা ব্লুটুথের মাধ্যমে শেয়ার করে দিই, তারপরে কিন্তু আমরা জাস্ট এটা প্রিন্ট করে নিতে পারবো। এই কপিটা দিয়ে কিন্তু আমরা সব জায়গায় চলতে পারবো যদি আমাদের মূল মার্কশিটটা না পেয়ে থাকি, কারণ এটি কিন্তু অফিসিয়াল একটি অনলাইন কপি, সো অবশ্যই সব জায়গায় চলবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে মানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।